রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যক্তিদের জন্য ইউরোপের দরজা বন্ধ হতে চলেছে। আগের মতো আবেদন করলেই তাকে আর আশ্রয় দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এ নিয়ে একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে। আগামী 12 সপ্তাহের মধ্যেই নীতিমালাটি চূড়ান্ত হবে। তখন সিদ্ধান্ত হবে কে থাকবে আর কে নিজ দেশে ফেরত যাবে। 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন 4 বছরের বিতর্ক আর আলোচনা শেষে নতুন অভিবাসন আইন নিয়ে একমত হয়েছে। মূলত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে এমন সিদ্ধান্তের দিকে ঝুঁকছে দেশগুলো। রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতির সংস্কার করা হয়েছে নতুন আইনে, যেখানে আছে 10টি ধারা। প্রতিটি দেশের সীমান্তে বসছে কড়া নিরাপত্তা। আপনি কিনছেন তো, দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো। এছাড়াও রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই করা হবে, তা গ্রহণ না হলে ফিরতে হবে নিজ দেশে। প্রতিটি দেশের সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্র। ঢাকার ইইউ প্রধান চার্লস হোয়াইটলি জানান, প্রতিটি রাজনৈতিক আশ্রয়কারীকে দেওয়া হবে আইনজীবী। প্রতারণা করে আশ্রয় নেওয়ার সুযোগ আর থাকছে না। তবে যে ব্যক্তি দেশে ফিরলে জীবনের হুমকি আছে তার জন্য বিশেষ বিবেচনা করা হবে। তার মতে নতুন নিয়মে অবৈধ অভিবাসন কমবে, সুগম হবে দক্ষ শ্রমিকের পথ। চার্লস হোয়াইটলির মতে এই নীতি বাস্তবায়ন হলে উপকৃত হবে বাংলাদেশ। বাংলাদেশিদের মধ্যে দক্ষ মেধাবীরা দারুণ সুযোগ পাবে। অভিবাসনের জন্য তারা বৈধ উপায়ে আবেদন করতে পারবেন, পাশাপাশি ভালো পেশা, উন্নত জীবনমানও নিশ্চিত হবে। একই সঙ্গে সরকারের মানব পাচার রোধও ফলপ্রসূ হবে। তবে নতুন আইনের কড়া সমালোচনা করেছে ইউরোপের কট্টর দক্ষিণ ও বামপন্থীরা। সেই তালিকায় আছে হাঙ্গেরি সরকারও। এর বিপরীতে নীতি নির্ধারকরা যুক্তি দিয়েছেন, 2027 সালে শুধু ইউক্রেন থেকেই পালিয়ে ইউরোপে ঢুকেছে প্রায় 11 লাখ আশ্রয় প্রার্থী, বছরের গড় হিসেবে যা 2022 সালের তুলনায় 77% বেশি। ইউরোপীয় ইউনিয়নের বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে নালিশ জানিয়ে 2023 সালে ইউরোপের দেশগুলোতে আবেদন করেছেন 40,000-এর বেশি বাংলাদেশি, 2015 সালের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে 111 জন বাংলাদেশি এই আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইটালি ও ফ্রান্সে। আগ্রহের শীর্ষে রয়েছে রোমানিয়াও। ইউরোপের রাজনৈতিক আশ্রয় বিষয়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম বলছে, তালিকার শুরুতেই রয়েছে সিরিয়া, বাংলাদেশের অবস্থান সেখানে 6ষ্ঠ। মাহমুদ সোহেল, কালবেলা।